দেশে বিরাজমান রাজনৈতিক সংকট চলছে। এই সংকট থেকে উত্তরণের জন্য জিয়াউর রহমানের গঠিত বাংলাদেশ জাতীয় তহবিল দল দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে দেশের গণতন্ত্র, মানুষের সেবা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে, মানুষের অধিকারের কথা বলা, মানবাধিকার লঙ্ঘনের কথা বলার যেই দল, সেই দল আজকে 2024 সালে 7 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন না। যে নির্বাচনটা হয়ে গেল, যে নির্বাচনে বর্তমান সরকার সংসদ চালিয়ে যাচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগের একক ছত্র আধিপত্য কায়েম হচ্ছে। বাংলাদেশের মানুষের অধিকারের কথা তাদের কানে যায় না, বাংলাদেশের মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তাদের কানে যায় না। বাংলাদেশে কি গ্যাসের দাম বাড়ল, বিদ্যুতের দাম কি বাড়ল, সেই দিকে তাদের কোন নজর নেই। বাংলাদেশে কি করে তারা ক্ষমতায় থাকবে, কি করে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসবে, কি করে যারা গণতন্ত্রের কথা বলে, যারা মানুষের অধিকারের কথা বলে, তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখবে, সে বিষয়ে তারা অত্যন্ত চতুর। যদি চতুরই না হতো, তাহলে 75 সালে 11 মিনিটের সংসদে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করতো না, বাংলাদেশের সকল সাংবাদিকের অধিকার আজকে অধিকার থেকে বঞ্চিত করতো না, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে 4টি সংবাদপত্র রাখতো না, তাদের আমলে জাসদের নেতা কর্মীকে গণহারে হত্যা করতো না। তাই আমরা মনে করি আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই বাংলাদেশে আওয়ামী লীগের সৃষ্টি। আমরা অন্যায় কোন আপনার এই সরকারের কাছে করে নাই, আমরা ন্যায় সঙ্গত আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তাই আমরা বলেছি 2014 সালে নির্বাচন করেছেন, 2018 সালে নির্বাচন করেছেন, 2024 সালের 7 জানুয়ারি এই নির্বাচন অনুগ্রহ করে করেন না। বাংলাদেশের মানুষ চায় কোন দলীয় সরকারের অধীনে কোন নির্বাচন যেন আর না হয়।